মা আপনি কেন রান্না করে আসতে গেলেন এসব নিয়ে না ডাক্তার নিষেধ আছে আপনার আগুনে তাপে তো আপনার ক্ষতি হইব এত মাতবরি করণ লাগবে না তোমার বছরে একদিন রান্না করার সময় দিছি আর অমনি তুমি কথা কোন শুরু করছো আমি রান্না করমু কেঠাই কি করবার পারে সেটাও আমি দেখমু কিন্তু মা আমি তো আপনার ভালোর জন্যই এত কথা না কইয়া জলদি জলদি খাবারগুলা টেবিলে নিয়ে সাজাও কি হইল যাও হলো আমার বাসায় রয়েছে দেশের নাম্বার ওয়ান বেস্ট কুলিং পারফরম্যান্স যমুনা ফ্রিজ আপনি কিনছেন তো কিছু কইবেন মা না এগুলো রাই খাও গা যাও যাবার সাথে কম অন্যায় তো করি নাই কে আমি যেহনি পারছি ওরে কষ্ট দিচ্ছি ওর সাথে খারাপ আচরণ করছি অথচ সব অপমান সব কষ্ট ভুলা যাবা সব সময় সবখানে আমার পাশে দাঁড়াইতে চাইছে আমি কখনো বুঝবার চাই নাই কা খালি একতরফা ওরে দোষ দিয়ে গেছি খারাপ ভাবছি ওরে এই বাড়ির জন্য অমঙ্গল মনে করছি ভুল করছি আমি অনেকটাই ভুল করছি হয়তো সবটাই ভুল কি হয়েছে মা কিছু না কাল রাইতে বাইতে কোনো ঝামেলা হয়েছে নি লোভ নাকি আর কিছু করছে না তো কেন মা আমি তো দোতলার বারান্দায় শব্দ শুনলাম হ তোমার গলাও তো শুনলাম মনে হয় আরো অনেকের গলাই আমি শুনছি কি হয়েছে বল তো তুমি জানো নি প্রেমা যে বাড়ি ছেড়ে চলে গেছে চলে গেছে নাস্তা না করে গেল তার মানে নাস্তা কইরা যাওয়ার কথা ছিল আর তুমি জানতা প্রেমা চলে যাব বুঝলাম না আমি কি এমন হয়েছে যে আমার যে ভূতেরে ভয় পাইতেছিলেন আপনি আর বাড়ির অন্যরা সেই ভূতেরে আমি কালকে রাইতে বিদায় করেছি আর আইব না সেই ভূত এই বাড়িতে মা আপনার আমারে আর কোনো ভয় নাই আপনার নাস্তা করে নেন অফিসে তো যাইতে হইব আমরা অফিসে যাব কে বলেছে তোমাকে যাবেন না আমরা বাড়িতে না থাকলে তোমার বুঝি খুব সুবিধা হয় তাহলে রাজত্ব করতে পারো এইসব কি নাস্তা বিয়ের পর দিন কি নতুন বউ এসব খাবে নাকি মিজান তুমি কি ওদের বলনি যে আমি ব্রেকফাস্টে কি খাই বলেছি তো প্রেমাকে বলেছি কোথায় প্রেমা প্রেমা আজকে সকালেই বাড়ি ছেড়ে চলে গেছে চলে গেছে কেন তাহলে আমার খাওয়ার কি হবে রাতেও তো ঠিক মতো ডিনার করিনি সকালে নাস্তায় কি খান আপনি আপনি আমারে কোন আমি বানাই দিতেছি আচ্ছা তুমি এত কেন কথা বলছো আমি যেটা খাই সেটা কি তুমি বানাতে পারবে গ্রাম থেকে আসা একটা মেয়ে তো তাহলে নিজেই বানায় খাও সাদির পর দিনই তো সপ্তের আগে ঘুম থেকে উঠছা নতুন বউয়ের পাক ঘুরে যাওয়ার কথা আছে অবশ্য তুমি যা খাও তা তুই বাড়ির কালচার না আর হইব না কোনোদিন তুমি পাক ঘরে গিয়া কি করবা উনি এখানে কি করছে মিজান উনি এই বাড়ির অভিভাবক ওনার যেইখানে খুশি এই বাড়ি সেইখানেই থাকে